নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউসিএস উইথ ডিমস আজকে দশই জানুয়ারি দু হাজার কুড়ি এই ভিডিওতে আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি কারেন্ট এভেন্সের পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়েও নেও ওখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া চাকরির সমস্ত যাবতীয় তথ্য স্টাডি মিনাল নোটিফিকেশান কবে কোন এক্সাম হবে কবে নোটিফিকেশান বেরোবে সমস্ত ডিটেলস তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবো এখান থেকে তাই সবাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে নিও এক নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে সাম্প্রতিক কোন রাজ্য সরকার মাই গভ এবং সিএম অ্যাপ নামক দুটি অ্যাপ চালু করলো প্রথম অপশন রাজস্থান দ্বিতীয় অপশন হিমাচল প্রদেশ তৃতীয় অপশন ত্রিপুরা চৌর্থ অপশন মেঘালয় রাইট আনসার হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সরকার কি অ্যাপ চালু করলো মাই গভ এবং সিএম অ্যাপ নামক এই অ্যাপ দুটি কি এই অ্যাপ দুটি হচ্ছে জনসাধারণের আর সরকারের সাথে কমিউনিকেশন যাতে আরও ভালোভাবে হয় সেই জন্য এই অ্যাপটি চালু করলো হিমাচল প্রদেশের রাজধানী কি সিমলা দুই নম্বর কান্টেমেস কি আছে ইরানের বিমান দুর্ঘটনায় একশো ছত্রিশ জন মারা গেলেন বিমানটি কোন দেশের প্রথম অপশান ইউক্রেনের বোয়িং সাতশো সাঁত্রিশ দ্বিতীয় অপশান ইউএসের বোয়িং সাতশো সাঁত্রিশ তৃতীয় অপশান ইসরায়েলের বোয়িং সাতশো সঁইত্রিশ চতুর্থ অপশান রাশিয়ার বোয়িং সাতশো সাঁত্রিশ রাইট আনসার হচ্ছে ইউক্রেনের বোয়িং সাতশো সঁয়ত্রিশ ইরানের বিমান দুর্ঘটনায় একশো ছত্রিশ জন মারা গেলেন বিমানটি কোন দেশের ইউক্রেনের বিমান ছিল এটি হচ্ছে বইং কোন বিমানের নাম কি বোয়িং সাতশো সাঁতিরিশ এখান থেকে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স কি আসতে পারে ইরানের থেকে ইরান সম্পর্কে ইরানের রাজধানী কী তেহারান ইরানের রাজধানী হচ্ছে তেহারান আর ইরানের বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তার নাম কি হাসান রোহানি এই দুটো এখান থেকে আসতে পারে রিলেটেড একত্রিশতম ঘড়ি উৎসব কোথায় সূচনা হলো প্রথম আপশন পুনে দ্বিতীয় অপশন ঝাড়খণ্ড তৃতীয় অপশন আমেদাবাদ চতুর্থ অপশন রাজস্থান রাইট আনসার হচ্ছে আমেদাবাদ একত্রিশতম ঘড়ি উৎসব কোথায় হলো আমেদাবাদ আহমেদাবাদ হচ্ছে গুজরাটের একটি শহর আর কোন নদীর তীরে এই ঘড়ির উৎসবটি হচ্ছে সবরমতি নদীর তীরে ঘড়ি উৎসবটি হচ্ছে এটি কত সালের থেকে শুরু হয় উনিশশো সালের থেকে শুরু হয় আর গুজরাটের বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নাম কি বিজয় রূপানী এর বর্তমান হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে এই কারেন্ট বেশ আরেকবার ভালোভাবে পড়ে নেওয়া যাক দেখা যাক একত্রিশতম ঘড়ি উৎসব তোমাদের কোথায় হলো আমেদাবাদ অনেক সময় অপশনে দিতে পারে আমেদাবাদ কোথায় ঘড়ি অপশন এখানে গুজরাটও দিতে পারে তখন গুজরাটে কত সালের থেকে হয় এটি আঠারোশো উনব্বই সালের থেকে সুরায় সবরমতি নদীর তীরে হচ্ছে চার নম্বর কারেন্টেবেস কি আছে ফোর্থ বক্স পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হল প্রথম অপশন দার্জিলিং দ্বিতীয় অপশন জলপাইগুড়ি তৃতীয় অপশন আলিপুর দ্বিতীয় অপশন বক্সা আলিপুরদুয়ার রাইট হচ্ছে বক্সা আলিপুরদুয়ার ফোর্থ বক্সা পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হল বক্সা আলিপুরদুয়ার এখানে আলাদাভাবে আসতে পারে যে কততম বক্সা পাখি উৎসব শুরু হলো আলিপুরদুয়ারে তোমাদের তখন লিখতে হবে চার নম্বরতম পাঁচ নম্বর কান্টেনভেন্স হচ্ছে ভারত ওমান যৌথ নৌমাহার নাসিমাল বাহার কোথায় অনুষ্ঠিত হলো প্রথম অপশন মার্মাগাঁও গোয়া দ্বিতীয় অপশন কোচি তৃতীয় অপশন তিরুবন্তপুর চতুর্থ অপশন গুজরাট রাইট আসে হচ্ছে মার্মাগাঁও গোয়া খুব একটি ইম্পর্টেন্ট কান্টেনভেন্স এটা সামনে যে কোনো পরীক্ষা আসতে পারে যে ভারত ওমানের যে নৌবাহারা হচ্ছে সেটির নামকে নাসিমাল পাহাড়া এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ কান্টেনভেন্স জানিয়ে নেওয়া যায় এটি কততম হচ্ছে বারোতম এটি হচ্ছে বারোতম আর কত সালের থেকে এটি সর্বপ্রথম শুরু হয় উনিশশো তিরানব্বই সালের থেকে শুরু হয় একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে ওমানের আর কি যে কারেন্সি তার নাম কি আছে। ওমানই নেভি কানেক্ট দু শুরু হলো প্রথম দ্বিতীয় কর্ণাটক তৃতীয় মহারাষ্ট্র চৌদ্ন গোয়া রাইট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র ফার্স্ট মহা নেভি কানেক্ট কোথায় অনুষ্ঠিত হলো মহারাষ্ট্র সাত নম্বর কান্টেন্স কি আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে কর্মযোদ্ধা গ্রন্থ নামক বইয়ের উদ্বোধন কে প্রথম দ্বিতীয় অপশন মনোজ সেন অপশন রাজনাথ সিং রাইট আনসার হচ্ছে অমিত শাহ অমিত শাহ কি করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন কাহিনীর একটি গ্রন্থ উদ্বোধন করলো যার নাম কি কর্ম কর্মযোদ্ধা গ্রন্থ অন্যভাবে কারেন্ট আসতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে যে গ্রন্থটি বানানো হয়েছে লঞ্চ করা হলো সেটির নাম কি তখন অ্যান্সার হবে কর্মযোদ্ধা আট নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে ঝাড়খণ্ডের নতুন স্পিকার নির্বাচিত হলেন কে প্রথম অপশন রবীন্দ্র সেন দ্বিতীয় অপশন বীর মাহাতো তৃতীয় অপশন সুকুমার দত্ত অপশন রবীন্দ্রনাথ মাহাতো রাইট হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো ঝাড়খণ্ডের যে নতুন স্পিকার নির্বাচিত হলো তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি হেমন্ত সোরেন এটি মনে রেখো তারপর হচ্ছে নয় নম্বর অ্যাফেয়ার্স কি আছে দেশের ভিতর কোন নির্বাচনে প্রথমবার নির্বাচন কমিশন ভূতে অ্যাপ ব্যবহার করবে প্রথম অপশন দিল্লি নির্বাচন যেটি আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় অপশন দিল্লি নির্বাচন যেটি সাতই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় অপশন দিল্লি নির্বাচন যেটি ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চতুর্থ অপশান দিল্লি নির্বাচন যেটি পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয় দিল্লি নির্বাচন যেটি আটই ফেব্রুয়ারি হবে মানে কি নির্বাচন কমিশন প্রথমবার বুথে একটি অ্যাপ ব্যবহার করবে নির্বাচনের সময় সেটি কবে দিল্লি নির্বাচন যেটি আটই ফেব্রুয়ারিতে হবে বর্তমান নির্বাচন কমিশনের নাম কি সুনীল আরোরা ইনি কততম নির্বাচন কমিশন তেইশতম খুব একটা ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স সেটি দশতম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ওমেন সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো প্রথম অপশন কলকাতা দ্বিতীয় অপশন পাটনা তৃতীয় অপশন কোচি চৌর্থ অপশন চেন্নাই রাইট আনসার হচ্ছে কোচি ওমেন সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো কোচি আর তোমরা জানো যে এমনি সায়েন্স কংগ্রেস যেটা অনুষ্ঠিত হলো সেটি কোথায় হলো ব্যাঙ্গালোর দুটো একটু খেয়াল রোক একটা ওমেন আর একটা হচ্ছে সায়েন্স কোচি আর এটি কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে পাঁচই জানুয়ারির থেকে এগারো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে সাম্প্রতিক কোন দেশ মরণোত্তর দেহদান বাধ্যতামূলক করা হলো প্রথম অপশান নেদারল্যান্ড দ্বিতীয় অপশন ভারত তৃতীয় অপশন ইংল্যান্ড চতুর্থ অপশন ডেনমার্ক রাইট অ্যান্সার হচ্ছে নেদারল্যান্ড সাম্প্রতিক কোন দেশ মরণোত্তর দেহ বাধ্যতামূলক নেদারল্যান্ড তার মানে হচ্ছে নেদারল্যান্ডের সমস্ত নাগরিকদের তাদের দেহদান বাধ্যতামূলক করতে হবে আর কি তাদের বেঁচে থাকা অবস্থায় তাদের দেহদান করে যেতে হবে মৃত্যুর পর যে অর্গানগুলো থাকে সেগুলো অন্যদের কাজে লাগবে খুবই একটি ভালো স্টেপ তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এই এগারোটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে তাহলে ভিডিওটি আজকেই শেষ করছে এখানে ধন্যবাদ